নজর ঘোরাবার চেষ্টা করছেন আসল ইস্যুগুলি থেকে সেটা কত বড় ভুল এই বিজেপি নেতারা যেখানে যে যেটুকু সুযোগ পাচ্ছে এমনিতেই চার আনার নকুল মতো দল একটা বিজেপি কোথায় এমস তাদের হাতে সঙ্গে সঙ্গে সেখানে নিজেদের পুত্রবধু মেয়েকে বেআইনি ভাবে ঢুকিয়ে দেয়া দেখুন চাকরির তালিকায় কোথাও ভুয়ো শিক্ষক কোথাও অন্য শিক্ষাকর্মী সেখানে বিজেপি নেতাদের ঘনিষ্ঠদের নাম বেরোচ্ছে ফলে ব্যাপারটা এরম নয় যে শুধুমাত্র তৃণমূলের দিকে আঙুল তুলে আমরা বারবার বলছি ত্রিপুরায় দেখুন বামেরা দশ জন শিক্ষক শিক্ষিকা চাকরি চলে গেছে এই শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগে এই কোর্টের হস্তক্ষেপে সেখানে এই বাম সেখানে এই বিজেপি তো সুতরাং বাম জমানা বামেদের রাজ্য বিজেপির রাজ্যগুলিতে থেকে অনেক বেশি হচ্ছে এবং তারা এগুলিতে ভাবে এগুলিতে দেখেছেন সেখানে মেয়র দলের সম্পাদকের কাছে কাকে কাকে চাকরি দেবো লিখিতভাবে দল যেন জানায় তো এই কীর্তিগুলো এরা করেছেন ফলে শুধুমাত্র তৃণমূলের দিকে আমাদের তৃণমূল একটা বড় দল মনিটারিং রাখছে ভুল হয়ে থাকলে সংশোধন হবে অন্যায় করে থাকলে শাস্তি হবে কিন্তু তার মানে এই নয় যে শুধু তৃণমূলের দিকে আঙুল তুলে হই হৈ করলে তারা ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন শূন্য কখনো দুশো পনেরো কে আমন্ত্রণ জানাতে পারে না দুশো পনেরো দুশো তিরিশ যারা থাকে তারা আমন্ত্রণ জানাবে শূন্যকে সেটা ঠিক করুক আর পশ্চিমবঙ্গে তৃণমূল কারুর আমন্ত্রণের ধাপ ধারে না পশ্চিমবঙ্গে এই কংগ্রেস অধীর চৌধুরীর কংগ্রেস বিজেপির বি টিম হয়ে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে যে সিপিএম কংগ্রেস কর্মীদের তৃণমূল কর্মীদের মেরেছিল সেই সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে ভোট কেটে দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার চেষ্টা করেছে এই রাজ্যে অধীর চৌধুরীর কংগ্রেস বিজেপি দালাল বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই যেখানে বিজেপিকে মোকাবিলার দরকার কংগ্রেসের উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান সেই জায়গাগুলো কর্তব্যটা আগে পালন করুক না ওরা ফেল করছে বলেই তো বিভিন্ন জায়গায় বাকিদের দরকার পড়ছে তৃণমূলকে পা রাখতে হচ্ছে যে জায়গাটায় তৃণমূল একা রুখে দিয়েছে সেখানে আবার উনি নেমন্তন্ন করার কে যেটায় বিজেপির ডেলি প্যাসেঞ্জারিটা তৃণমূল একা রুখে দিয়েছে পশ্চিমবঙ্গে ওনারা শূন্য পেয়েছেন সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে ভোট কাটতে গেছিলেন ওনারা নিমন্ত্রণও করছেন পাগল না মাথা খারাপ